দর্শক আলোচিত ঘটনা ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 এ আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি ওয়াফিফ রহমান আজকের নিউজ ভিউজ 24 আমরা সাজিয়েছি চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ থাকবে তাছাড়া নিউজ ভিউজ 24 এর শেষে আমরা আমাদের একজন সহকর্মীর সাথে যোগাযোগ করব চলমান বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ নিয়ে আমরা শুরুতেই চলে যেতে চাই ডেঙ্গু প্রসঙ্গে দর্শক স্বাস্থ্য অধিদপ্তর আশঙ্কা প্রকাশ করছে যে এবছর ঢাকা শহরে সবাই ডেঙ্গু আক্রান্ত হতে পারে ভয়ানক এই পরিস্থিতিতে এডিস মশার প্রজনন স্থল শনাক্তে উত্তর সিটি ড্রোন চালাচ্ছে আর শনিবার থেকে শুরু হবে ক্রাশ প্রোগ্রাম রাজধানীর আদাবরে ড্রোন উড়াচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উদ্দেশ্য বহুতল কোন কোন ভবনের ছাদে পানি জমে আছে সেটি দেখা যেন ধ্বংস করা যায় এডিস মশার প্রজনন স্থল ঢাকার উত্তর সিটির ওয়ার্ডে ওয়ার্ডে ড্রোনের এই কার্যক্রম চলবে আগামী 15 দিন আর জনসচেতনতায় 8 জুলাই থেকে শুরু হচ্ছে ক্র্যাশ প্রোগ্রাম আমরা আশা করছি 15টা কার্য দিবসের মধ্যে আমাদের এই টোটাল ছাদ বাগানগুলো আমরা স্টাডি করে ফেলব যেখানেই আমরা জমা পানি পাবো মসকুইটো পাইলে সাথে সাথে আমরা জরিমানা করব ম্যাক্সিমাম পার্কিং এলাকাতেই আমরা দেখেছি যে গাড়ি ধোয়ার জন্য তারপর ড্রেনেজ কিন্তু নাই ওখানে কিন্তু পানি জমে থাকে ওখান থেকেও ডেঙ্গু হয় সুতরাং আমরা যদি সবাই একভাবে সম্মিলিতভাবে কাজ করি তাইলেই আমরা এটা থেকে উত্তরণ সম্ভব ডেঙ্গু নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তারা বলছে এবছর ঢাকা শহরে সবাই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে উত্তর দক্ষিণ আমরা যেভাবেই বিবেচনা করি না কেন আমার পুরো ঢাকা মেট্রোপলিটন সিটিতেই কিন্তু ব্যাপক উপস্থিতি এবং আমরা সকলেই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছি ডেঙ্গুতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ তাই জটিলতা এড়াতে লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকদের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা যারা মারা গিয়েছেন তারা অধিকাংশগুলো লেট রেফারেলে ছিলেন তারা বুঝতে পারেননি যে তারা ডেঙ্গু সংক্রমিত তারা ভেবেছেন অন্য একটা সমস্যায় ভুগছেন আসতে দেরি করে ফেলেছেন অনেকে শখে চলে আসছেন ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি জ্বর আসছে আপনি একটা ডাক্তারকে চলে যান যান ডাক্তার সাহেব আপনাকে বলুক আপনাকে কী করতে হবে ডাক্তার সাহেব যদি মনে করে যে আপনাকে ডেঙ্গু টেস্ট করতে হবে ডাক্তার সাহেব ডেঙ্গু টেস্ট করাবে ডাক্তার যদি মনে করেন আপনাকে এখনও কোভিড টেস্ট করাবে তাও করাবে না হলে অন্য টেস্ট করাবে আপনাকে স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ জরিপ বলছে রাজধানীর 44% বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা আশেকেন প্রিন্স চ্যানেল 24 ঢাকা দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুগদা মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক ডাক্তার নিয়াতুজ্জামান ডাক্তার নিয়াতুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে জি শুনতে পাচ্ছি জি ডাক্তার নিয়াতুজ্জামান আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে যে অবস্থা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যিকার অর্থে একটি ভয়াবহ অবস্থানে রয়েছি আমরা এবং সামনের দিনগুলোতে কি হবে সেটাও আসলে বোঝা যাচ্ছে না অনেকটাই ধারণা করা হচ্ছে যে ভয়াবহ পরিস্থিতির দিকেই আমরা আগাচ্ছি আপনার কি মনে হচ্ছে আপনি মুগদা হসপিটালের পরিচালক আপনার অভিজ্ঞতা কি বলছে ধন্যবাদ আপনাকে আসলে যে ঘটনাটি ঘটছে আমরা প্রচলিত যে ডেঙ্গুর যে ধারণাটি যেটাকে ক্লাসিক ডেঙ্গু বলে এইটা কিন্তু এবার আসছে তবে পরিমাণে কম এবার যারা আসছেন অধিকাংশ দ্বিতীয় অথবা তৃতীয়বার সংক্রমিত হয়ে আসছেন তার ফলে হচ্ছে কি তার জ্বর বা এ ধরনের উপসর্গ যতটা না থাকছে তার চাইতে অন্যান্য যে উপসর্গ যেগুলো প্রচলিত ডেঙ্গুর সাথে সম্পৃক্ত না এমন উপসর্গ নিয়েই রোগীরা আসছেন যে কারণে রোগীদেরও যেমন বুঝতে দেরি হচ্ছে ঠিক তেমনি হসপিটালে আসতেও তারা দেরি করছে যদি আমি একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যেমন ধরুন একটি রোগী প্রচন্ড রকম ডায়রিয়া নিয়ে হসপিটালে এলো চিকিৎসক যখন তার হিস্ট্রি নিলেন তিনি বললেন তিনি একদিনের মতো জ্বরে ভুগেছিলেন কিন্তু পরীক্ষা দেখা গেল তার এমিশন পজিটিভ এরকম অনেক রোগী আসছেন যারা দীর্ঘস্থায়ী বমি পাতলা পায়খানা শরীর ফুলে যাওয়া পেটে পানি জমা বুকে পানি জমা মস্তিষ্কের প্রদাহ যেটাকে মিনিংগো এনকেফালাইটিস বলি এমনি ধরনের অনেক সমস্যা নিয়ে তারা আসছেন যেমন একজন মা আমার হসপিটালে ভর্তি আছেন তিনি 8 সপ্তাহের অন্তঃসত্ত্বা কিন্তু তিনি গাইনোকোলজিক্যাল প্রবলেমস নিয়ে তিনি একজন কনসালট্যান্ট গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলেন তিনি তার দুর্দর্শিতা বলতে হবে দেখে তিনি তাৎক্ষণিকভাবে তাকে এমিশন করিয়ে বললেন যে আপনার এই প্রবলেমগুলো প্রেগনেন্সি রিলেটেড নয় এটি হচ্ছে ডেঙ্গুর কারণে তিনি আজকে আমার হসপিটালে ভর্তি আছেন সুতরাং এবছর যে রোগীগুলো আসছে তারা কিন্তু প্রচলিত ধ্যান ধারণার একটু বাইরে যে কারণে রোগীদের যেমন সমস্যা হচ্ছে তাদের হসপিটালে আসতেও দেরি হচ্ছে যে কারণে এবার কিন্তু স্বাভাবিক
এর তুলনায় এই সময় মৃত্যুর হার অনেকটা বেশি এবং এদের অনেকেই এমন পর্যায়ে আসেন যাদেরকে আইসিইউতে নিয়ে রিসাসিটেট করাও আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমার হসপিটালের অভিজ্ঞতা দেখেছি আমার যত মৃত্যু তার 95% এসছে আইসিইউ থেকে। এমন রোগী এসছেন যার ব্লাড প্রেশার একদম নন রেকর্ডেবল ছিল, তারপরে আমরা তাকে রিসাসিটেট করার চেষ্টা করেছি, দুর্ভাগ্যজনকভাবে অনেককে ফেরানো গেছে, অনেককে ফেরানো যায়নি। আমার যে অভিজ্ঞতা সেটি হচ্ছে ডেঙ্গুর যে পরিবর্তিত উপসর্গ, এক্ষেত্রে একটি কাজই করতে হবে, সেটি হলো আপনি যেহেতু ডেঙ্গুর একটি মনসুন চলছে, অনুগ্রহপূর্বক দেরি না করে যে কোনো অস্বাভাবিক উপসর্গ জ্বরের সঙ্গে দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, হসপিটালে আসুন। বিশেষত মুক্তা হসপিটালে ডেঙ্গু টেস্ট 24 ঘন্টা করা যায় জরুরি বিভাগে, এবং প্যাথোলজিতে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সব ধরনের ডেঙ্গুর পরীক্ষা হয়। তাই আপনার মাধ্যমে আমার বিনীত অনুরোধ রইবে, রোগীরা যেন যখনই কোনো অস্বাভাবিক শরীরের উপসর্গ দেখবে দেরি না করে লোকাল স্থানীয় ফার্মেসির ওষুধ না খেয়ে সরাসরি জরুরি বিভাগে চলে আসুক অথবা বহির্বিভাগে আসুক, আমরা তার সেবায় ডেঙ্গু পরীক্ষা করে নিশ্চিত করে দেব তিনি ডেঙ্গু আক্রান্ত নন এবং ঝুঁকিমুক্ত নন। কেননা লেট রেফারেল কিন্তু আমাদের মৃত্যুর একটি সবচেয়ে বড় কারণ। যে আপনাদের আপনাদের হসপিটালে কি পরিমাণ রোগী ভর্তি হচ্ছেন, তাদের মধ্যে ডেঙ্গু রোগের উপসর্গ নিয়ে কি পরিমাণ রোগী ভর্তি হচ্ছেন এবং আপনাদের হসপিটাল কতটুকু আসলে তাদেরকে সাপোর্ট দিতে পারছেন, অ্যাকোমোডেট করতে পারছেন? আমরা চেষ্টা করছি এবং আরো করবো। যেমন আজকের তথ্য যদি দেই, আজকে 331 জন রোগী আমার হসপিটালে ভর্তি আছে, এর ভিতরে পূর্ণবয়স্ক 261 জন এবং 70 জন হচ্ছে শিশু রোগী। এর একটি বড় অংশ কিন্তু একদম কমপ্লিকেটেড অবস্থায় আসছে। আমার এখনো আমি আরো 2টি ওয়ার্ডকে রেডি করে রেখেছি, প্রয়োজন হলে যতটা সম্ভব আমি সবাইকে এখানে আমি ভর্তি করবো, কারণ আমাদের নির্দেশনা রয়েছে কোনো রোগীকে আমরা ফিরাবো না। দ্বিতীয়ত যেটি হচ্ছে আমার একটু জনবল সংকট, নার্সের সংকট, তারপরেও আমি রেশনিং করে কিছুটা অন্য অন্য ওয়ার্ড থেকে ডাক্তার শিফট করে প্রয়োজনের তুলনায় যথেষ্ট পরিমাণে সরবরাহ রেখে আমরা মোটামুটি রোগীদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনার মধ্যে আমি আশ্বস্ত করতে চাই, আমার উপরে ডিজি স্যার রয়েছেন, মন্ত্রণালয়ের মিনিস্টার স্যার, সচিব স্যার, তারা সদা অবগত আছেন এবং যে কোনো সময় আমাকে সাহায্য করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা রেখেছেন। সুতরাং যত রোগী আসুক আমি চেষ্টা করব আমার সর্বশেষ সামর্থ্য পর্যন্ত সবাইকে ভর্তি করে চিকিৎসা দেওয়া। হয়তো অনেক ক্ষেত্রে বেড দিতে পারবো না, কিন্তু ফ্লোরে হলেও আমি তার সেবা দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। জি, এবছর আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা এত বেশি কেন? বলা হচ্ছে যে 2019 সালে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ছিল এবং এবার মনে হয় সেটিকে ছাড়িয়ে যেতে পারে, আপনার কি মনে হচ্ছে আসলে কেন এরকম হচ্ছে? আসলে কি সত্যি কথা যদি আমার হসপিটাল রেকর্ড বলি, আমি কিন্তু কোনো মাসে ডেঙ্গু মুক্ত ছিলাম না। এবার আমার প্রথম এপিসোডটি আসে এপ্রিলের শেষ সপ্তাহে যখন রমজান চলে যাচ্ছিল, এ সময় কিন্তু কাজলা এলাকায় প্রথম আমার একটি ফোকাল পয়েন্ট পাওয়া যায়, তখনই আমরা সচেতন হয়ে পড়ি এবং প্রতি মাসে কিন্তু আমার এখানে হাঁটিহাঁটি করে প্রতি মাসে রোগী ভর্তি থাকতো। সুতরাং যে প্রশ্নটি ছিল, আমরা কিন্তু সত্যিকার অর্থে গত বছরের পরে ডেঙ্গু মুক্ত ছিলাম না, কম হোক বেশি হোক ছিল, কিন্তু এবছর যেটি হচ্ছে ডেঙ্গুর যে চরিত্রগত পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের যে মন্তব্য, সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, বিভিন্ন ক্রেভিসেস যে পানিগুলো জমেছিল এবং একটি বুনো ভ্যারিয়েন্ট যেটাকে এডিস অ্যালবোপটিকাস বলে, সেটিও কিন্তু এবার আপনার ইসে চলে আসছে, আমাদের ঢাকায় পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা যেটা মনে করি, এবারের বৃষ্টির কারণে হোক বা যে কোনো কারণেই, সেই যে গতিটা সেটা হঠাৎ করে বেড়ে গিয়েছে, যে কারণে কিন্তু এপ্রিলের পরে অল্প বৃষ্টি হলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু রোগী আমার এখানে ভর্তি হয়েছে। যদি একটু ডাটা দেই তাহলে বুঝবেন, মে মাসে ছিল নতুন রোগী 309 জন, যেটি জুনে এসে হলো 1800+, এবং এই জুলাইয়ে গত 5 দিনে হয়েছে 500-এর কাছাকাছি, 477 জন। তার মানে এটাই দাঁড়ালো যে রোগী কিন্তু ছিল, রোগী বাড়ছে, তবে মশার যে প্রজনন ক্ষেত্র সেটি সঠিকভাবে নিয়ন্ত্রণে ছিল না, বা যে বিভিন্ন ক্রিপটিক ফোকাসে যে মশার যে প্রজনন ক্ষেত্রগুলো ছিল সেগুলো আমাদেরকে সমস্যা তৈরি করেছে। আপনাকে ধন্যবাদ ডাক্তার নিয়তুজ্জামান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম মুগদা মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক ডাক্তার নিয়তুজ্জামানের সাথে। চট্টগ্রামেও ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যু। পরিসংখ্যান বলছে গত বছর জুনের তুলনায় এবছর আক্রান্ত বেড়েছে প্রায় 15 গুণ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ, তারা বলছে আশপাশ পরিচ্ছন্ন রাখা সহ সচেতনতার বিকল্প নেই।
ডেঙ্গু রীতিমতো ফনা তুলেছে চট্টগ্রামে, যা ছাড়িয়ে গেছে অতীতের সব হার। ফলে আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। চট্টগ্রাম মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 33 জন, ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে 21 জন। এছাড়া অন্যান্য হাসপাতালেও প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী। খরচ ধরে রাত্রে খাঁপি খাঁপি জ্বর আসে, জ্বর আসার পরে তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে পরীক্ষা দিল, পরীক্ষার মধ্যে ডেঙ্গু জ্বর আসে। মাথা ব্যথা ছিল, তারপর পা ব্যথা, কোমর ব্যথা, সারা শরীরে ব্যথা ছিল, আর কিছু খাওয়ার কোনো রুচি নেই। প্রথমে ছিল যে আপনার জ্বর আর বমি, এরপরে চার দিনের মাথায় দেখা গেল ডায়রিয়া। চিকিৎসকরা বলছেন আক্রান্ত এভাবে বাড়তে থাকলে হাসপাতালে স্থান সংকুলানই কঠিন হয়ে পড়বে। আমরা তিনটা মেডিসিন ওয়ার্ডে এবং দুটো পেডিয়াট্রিক শিশু ওয়ার্ডে আমরা ডেঙ্গি রোগীদের জন্য একটু আলাদা করে কর্নার করে রেখেছি। আপনারা জানেন যে স্থান স্বল্পতার কারণে আমাদের যদি খুব ভালো হতো যদি আমরা ডেঙ্গু জেনটা আলাদা ওয়ার্ড করতে পারতাম, সেটা আমাদের প্রেক্ষাপটে সম্ভব নয়। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে এবছরের জুনে গত বছরের তুলনায় রোগী বেড়েছে প্রায় 15 গুণ, আর গত বছরের প্রথম 6 মাসে যেখানে রোগী ছিল মাত্র 36 জন, এবার তা প্রায় 13 গুণ বেড়ে দাঁড়িয়েছে 464 জনে। আর চলতি মাসের এ পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অন্তত 95 জন। ডেঙ্গুর এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগও। যেখানে আগে সিঙ্গেল ডিজিটে 5-7 জন করে ডেলি পাওয়া যেত, এখন দেখা যাচ্ছে আমাদের এখন 20-30 জনের মতো এরকম পাওয়া যায়। ডেঙ্গুর বৃদ্ধির হার আমরা স্পেসিফিক একটু পার্সেন্টেজ আকারে না বললেও এটা বহুগুণে এটা আমাদের এটা বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রামে গত 6 মাসে ডেঙ্গুতে মারা গেছেন 8 জন, এর মধ্যে গত 23 দিনেই মারা গেছেন 5 জন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 2 দিনে মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষার্থী সহ 2 জনের। মঙ্গলবার রাত 8টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যায় 5ম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তী সরকার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে তার মা বিটু সরকার এবং ভাই সৌভিক সরকার। সোমবার ডেঙ্গুতে মারা যান নগরীর চাঁদগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ মহিদুল। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গেল 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয় 48 জনের। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা 661 জন, মৃত্যু হয় 12 জনের, তার মধ্যে গত মাসে মারা যায় 7 জন। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদের কাছে। তিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন বিভাগ বিআইটিআইডি হসপিটাল চট্টগ্রাম। ডক্টর মামুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের অবস্থাও বেশ ভয়াবহ, এবং একটু পরিসংখ্যান যদি বলি, চট্টগ্রামে গত 6 মাসে 7 জন মারা গেছেন এবং গত 20 দিনেই মারা গেছেন 4 জন। কি মনে হচ্ছে পরিস্থিতি আসলে কোন দিকে আগাচ্ছে? ধন্যবাদ। আমি আমার হাসপাতাল বা চট্টগ্রামে বিআইটিআইডি বাংলাদেশ সরকারের একটা জাতীয় পর্যায়ের হাসপাতাল, যেখানে আমরা ইনফেকশাস ডিজিজ এবং ট্রপিক্যাল মেডিসিন উপর গবেষণা এবং চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সেই হিসাবে এটা একটা ডেঙ্গু প্রধান হসপিটাল, যেখানে আমরা হচ্ছি গত বেশ কয়েক বছর থেকে ডেঙ্গু রোগী পেয়ে আসছি। কিন্তু এই যে এই বছর যেমন যে আপনি বলছিলেন, এই 2023 সালের জুলাইতে অর্থাৎ এই গত 5 দিনে, আমি যদি এখন সন্ধ্যা 6টা, এরই মধ্যে আজকে 1 তারিখ থেকে আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমার হাসপাতালে 40 জন পেশেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে টু গেট দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু, এবং প্রায় 7 পেশেন্ট আমাদের ওপিডিতে ট্রিটমেন্ট নিয়েছে। তো শুধু আমার হাসপাতালের তথ্য থেকেই বোঝা যায় যে আসলে ডেঙ্গু পরিস্থিতি এখন বেশ পিকে উঠেছে, আমি সেটা বলবো। আর তবে একটা জিনিস আসার কথা, যেটা আমরা ডেঙ্গুর যে চিকিৎসা করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, যদিও ম্যাক্সিমাম এইবারের যেটা ডেঙ্গু 2023-এর পেশেন্টগুলির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের ম্যাক্সিমাম রোগীরই হচ্ছে হাইপোটেনশন থাকছে বা প্লেটলেট কাউন্টটা অনেকদিন পর্যন্ত লো থাকছে, বাট পেশেন্টের সিভিয়ারিটি কিন্তু সে হারে করছে না। স্পেশালি যে ব্লিডিং ম্যানিফেস্টেশন আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না, হয়তো কিছু নেজাল ব্লিডিং পাচ্ছি, কিছু গাম ব্লিডিং পাচ্ছি, কিন্তু পেশেন্টের মানে হচ্ছে গ্রিভিয়াস তেমন কিছু আমার হাসপাতালে অন্তত পাচ্ছি না।
যে সমস্ত রোগী মারা যাচ্ছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, তাদের সিমটম কি একটু ভিন্ন রকম থাকে নাকি সবারই একই ধরনের সিমটমই দেখা যাচ্ছে? ধন্যবাদ। আসলে এটা যেটা যে পেশেন্ট, আমার এখানে কোনো পেশেন্ট এখনো মারা যায়নি বা কোনো কিছু আইসিইউ তো নিতে হয়নি, কিন্তু আমরা যেহেতু ডেঙ্গু এক্সপার্ট, আমাদের যেটা মানে হচ্ছে এক্সপিরিয়েন্স, তাতে আমরা দেখতে পেয়েছি যে আসলে যারা মারা যায় সে পেশেন্ট গুলো হচ্ছে তারাই যারা বাড়িতে থাকে। অর্থাৎ দেখবেন যে কিছু পেশেন্ট আছে যে তারা হচ্ছে নেগলিজেন্সি করে, যে জ্বর আসছে, যেমন এখন একটা পিক সিজন যাচ্ছে, আপনারা সবাই জানাচ্ছেন, আমরা জানাচ্ছি, কিন্তু মানুষ অনেক কিছু মানুষ আছে যে তারা ডক্টরের শরণাপন্ন হচ্ছেন না এবং তারা হচ্ছে একটু অপেক্ষা করছেন যে দেখি না কেমন হচ্ছে। তারা ওই যে বিভিন্ন ইয়েতে যাচ্ছে, ফার্মেসিতে যাচ্ছে, তারা ইভেন ফার্মেসির লোকজন তাদের আইবুপ্রোফেন দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যেটা দেরি করতে পারে। তার সঙ্গে হচ্ছে পেশেন্টগুলো যখন একেবারে খুব সিরিয়াস পর্যায়ে চলে যায়, শখে চলে যায়, তখন গিয়ে আমাদের কাছে আসে, সেই পেশেন্টগুলো মানে খারাপ হয়ে যায়। যেমন আপনি জানেন যে এখানে রেনাল ফাংশন ইম্পেয়ার হয়ে যায়, এনুরিয়া হয়ে যায়, সেই পেশেন্ট গুলো এখানে খারাপ হতে পারে, স্পেশালি সেই পেশেন্ট গুলো যাদের কোমরবিড কন্ডিশন আছে, যেমন ধর প্রেগনেন্ট পেশেন্ট, তারপরে যে হচ্ছে যারা এলডারলি পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, তারপরে মাল্টিপল কোমরবিড কন্ডিশন আছে তাদের, সিএলডি, সিকেডি, এই পেশেন্ট গুলির ক্ষেত্রে যদি অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স না দেওয়া যায়, আসলে ডেঙ্গুর জন্য মারা যায় না, মারা যায় কোমরবিড কন্ডিশন গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি যদি ট্রিটমেন্ট করা না হয়, যখন পেশেন্ট গুলো টাইম মতো আসে না তখন চিকিৎসকরা সেটা করতে সময় পান না, সেই জন্য পেশেন্ট গুলো মারা যায়। চট্টগ্রামের কথাই যদি বলি, চট্টগ্রামের হসপিটালগুলোতে ডেঙ্গু রোগীদের অ্যাকোমোডেট করার জন্য কিংবা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিরকম সুযোগ সুবিধা রয়েছে এবং আপনার হসপিটালের অবস্থাই কেমন? জি ধন্যবাদ। আমার হসপিটালে আলহামদুলিল্লাহ আমাদের এখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমরা ইনিশিয়ালি আমরা প্রতি বছরই যেহেতু ডেঙ্গু পেশেন্ট পেয়ে থাকি, আমাদের একটা প্রস্তুতি থাকে, আর যেহেতু আমরা ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করি, আমরা জানি যে এখানে ডেঙ্গু পেশেন্ট আসবে। যেমন 2022 সালের কথা বলি, পুরো বছর ধরে আমার ডেঙ্গু ছিল, আমার কোনো মাস ছিল না যে একটা ডেঙ্গু পেশেন্ট ছিল না, এমন কোনো মাস কিন্তু 2022 আমরা পাইনি। তার মানে এখন দেখা যাচ্ছে ডেঙ্গু বাংলাদেশে এন্ডেমিক হয়ে যাচ্ছে। আর যেটা হচ্ছে 2023 আমাদের প্রিপারেশন আছে, আমরা প্রথমে মেইন সাইড এবং ফিমেল সাইডে জানুয়ারি মাস থেকে পাঁচটা বেড দিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু এখন তো ধরেন যেমন আজকে এখন সকাল 6টা থেকে এরই মধ্যে 26 জন রোগী আমরা এডমিটেড আছে, এখন সন্ধ্যা 6টা বাজছে, 26 জন রোগী এডমিট। তার জন্য আমরা আমাদের প্রচুর প্রস্তুতি আছে এবং আমার এখানে আমার বিশেষজ্ঞ প্যানেল আছে, আমি নিজে তদারকি করি, আর আমাদের সকল সরকারিভাবে সকল সুযোগ সুবিধা এখানে আছে, যেমন ধরেন ডেঙ্গু রেজিস্ট্রেশন টেস্ট, আইজিজি আইজিএম টেস্ট, সিবিসি টেস্ট, এগুলো আমাদের এখানে মানে একেবারে সবসময় করা যায়, এবং হচ্ছে চিকিৎসার যত ধরনের মানে ফেসিলিটি দরকার, সরকারি সকল সাপোর্ট দরকার, সবই সম্ভব, সবই আছে। এবং আমরা হচ্ছে আমাদের যে টিম মেম্বাররা আছেন ওনাদেরকে আমরা প্রতিনিয়ত হচ্ছে আমরা আপডেট করছি, এবং যে ন্যাশনাল গাইডলাইন অনুসারে তাদের ট্রিটমেন্টের জন্য আমরা যত ধরনের মানে হচ্ছে তাদেরকে যত ধরনের ট্রেনিং দেওয়া যায় সেগুলি আমরা ব্যবস্থা করছি। আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, তিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন বিভাগ বিআইটিআইডি হসপিটাল চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার নিউজ ভিউজ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।